রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে সম্পৃক্ত করে চুক্তি করেছে বাংলাদেশ। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বলেছে রোহিঙ্গাদের জন্য রাখাইনের পরিবেশ এখনও অনুকূলে নয়। কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়ার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে সকালে ইউরোপীয় ইউনিয়নের 32 সদস্যের একটি প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। তাদের সাথে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়েই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। আমরা আরেকটু জিনিস নিশ্চিত হতে চাই, যতটুকু সম্ভব আমরা মিয়ানমারের ভেতরের না, আমরা বাইরের, সেখানে মিয়ানমারের পরিস্থিতি যে সেফ সিকিউরড এবং তারা ফিরে গিয়ে যে একই সমস্যায় পড়বেন না, এটা আমরা নিশ্চিত করতে চাই। এই কারণে এই সময়টুকু লাগছে। প্রথম দফাতে যদি ভুল সিদ্ধান্ত নিয়ে কিছু মানুষ আবার ফেরত চলে আসেন, তাহলে সেটা কিন্তু পুরো প্রত্যাবর্তন প্রক্রিয়াকে একদম থমকে দেবে, থামিয়ে দেবে। আমরা সেই ঝুঁকিটা নিতে চাই না। সেজন্য ইউএনএইচসিআরকে সম্পৃক্ত করে চুক্তি হয়েছে। জাতিসংঘের এই সংস্থাকে সাথে নিয়ে রোহিঙ্গাদের নিরাপদে স্বদেশে ফেরত পাঠাতে চায় বাংলাদেশ। তাড়াহুড়া করলে কাজটি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলেন তিনি। এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটা খুব জটিল। আমরা যে কারণে সময় নিচ্ছি এখন, সেটি হচ্ছে যে আমরা জাতিসংঘের এগুলি নিয়ে, রিফিউজি নিয়ে কাজ করেন বা এরকম অবৈধ অধিবাসী নিয়ে কাজ করেন, ইউএনএইচসিআরকে সম্পৃক্ত করতে, তাদের সাথে চুক্তি আমাদের হয়ে গেছে এবং তাদের প্রেজেন্সে আমরা ফর্মগুলি ফিল আপ করতে চাই। প্রতিনিধিরা নির্যাতিত রোহিঙ্গাদের সাথেও কথা বলেন। এ সময় ইউ প্রতিনিধি দলের প্রধান জিম লাম্বার্ট বলেন, মিয়ানমারের পরিস্থিতি উদ্বেগজনক। Know that the government of Bangladesh is working with the international community to find a solution there so that people are not in a situation where they've fled for their lives and then find themselves at risk. রোহিঙ্গারা মিয়ানমারের যে পরিস্থিতির কথা বর্ণনা করেছে তাতে কোনোভাবেই সেই পরিবেশ তাদের অনুকূলে নয়। নিরাপদ পরিবেশ তৈরি করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানান প্রতিনিধি দলের সদস্যরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।